নমস্কার বন্ধু অংশমান, আজকে একটা গুরুত্বপূর্ণ খবর দেওয়ার জন্য এই ভিডিওটা। যারা ফ্ল্যাট কিনবেন বা যে সমস্ত ডেভেলপাররা বাড়ি বানাবার চেষ্টা করছেন বা করবেন, প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু রেরাতে অ্যাপ্রুভ করতে হবে। অলরেডি কালকে কলকাতা কর্পোরেশনের সার্কুলার দিয়ে দিয়েছে, রেরা ছাড়া কিন্তু সিসি পাবেন না। আগে 5 কাটার ওপরে 9টা ফ্ল্যাট হলে রেরায় আসতো, এখন কিন্তু সেটা 3 কাটার নিচে হলেও এবং 6টা ফ্ল্যাট হলেও রেরাতে যেতে হবে। এবং রেরা হলে যারা বায়ার্স, আপনারা যারা ফ্ল্যাট কিনছেন তাদেরও অনেক সুবিধে, যে পেপারসের দিক থেকে চোখ কান বুঝে আপনি নিতে পারবেন, কোনো রকম অবৈধ কাজ ওই বিল্ডিংয়ে করা যাবে না। আর যতটা পারবেন, যতটা কেন, পুরোটাই চেষ্টা করবেন ব্যাঙ্ক ড্রাফটে টাকা দেওয়া, ব্যাংকের মাধ্যমে টাকা দেওয়া। এবং আপনারা যে টোকেন মানিটাও দিচ্ছেন প্রমোটারকে, সেটাকেও রেজিস্ট্রি করে নিন। ওখানে 1.5% লাগবে এমন কোনো ব্যাপার নয়, টোকেন মানি শুড বি রেজিস্টার করবেন। এই কারণে এখন দেখা যাচ্ছে যারা ছোট প্রমোটার, অনেকে 2 নম্বরই কাজ চালু করছে, একই ফ্ল্যাটকে 4 বার করে বিক্রি হচ্ছে। সুতরাং রেজিস্ট্রি করা থাকলে, কোনো নোটারি নয়, রেজিস্ট্রি করা থাকলে যে সে ফ্ল্যাটটা আগে কাকে বিক্রি করেছে কি না আপনি জানতে পারবেন। এমনও হতে পারে সে কারুর কাছ থেকে একটা নোটারি করে টাকা তুলেছে কিন্তু আপনাকে রেজিস্ট্রি করে দিল, তাহলে কোর্টে গেলে কোর্ট কিন্তু আপনাকেই সেই ফ্ল্যাটটা দিতে বলবে। সুতরাং এই জায়গাটাকে আপনাদের বলে দিলাম, এইগুলো আপনারা মাথায় রেখে কাজ করবেন। ধন্যবাদ।